আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি পর্যায়বৃত্ত গতির শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি কাজ ক্ষমতা শক্তির শর্ট সাজেশন দিয়েছিলাম এবং বলেছিলাম যে কোন জায়গা থেকে কতগুলো কোশ্চেন আসে সেটা মূলত তোমাদেরকে বলেছিলাম। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমার ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে দেবো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে তোমরা অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা এবং সামনে তোমাদের এখানে আমি লাইভ ক্লাস নেবো এবং রিটেন সাজেশন দেবো, সো অবশ্যই পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে দেবো। তো এই যে আমি যে এখানে স্লাইডটা দেখাচ্ছি এটা মূলত তোমার আমার প্রাইভেট গ্রুপে করায় আমি, মানে তোমার হচ্ছে প্রাইভেট ব্যাচের এই স্লাইডটা। তো আমি এটা পাবলিকলি তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর যদি তোমাদের ফিজিক্সের সমস্যা থাকে, গ্যাপ থাকে, তো আমাদের তিনটা কোর্স আছে, ডিসক্রিপশন বক্সে ডেমো ক্লাস দেখতে পারো, ওখানে গেলে তুমি পেয়ে যাবা। তো যাই হোক, সো পর্যাবৃত্ত গতির আমরা হচ্ছে প্রথম টাইপ ওয়ানের ভিতরে রেখেছি দোলনকাল, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে দোলনকাল থেকেই প্রায় 70% কোশ্চেন এসে থাকে। এখন দোলনকাল দিয়ে কীভাবে কোশ্চেন আসে সেটা যদি আমরা একটু দেখি, প্রথম কেস ওয়ান দেখো, ববের দোলনকাল এবং সরাসরি যে দোলনকালের যে ফর্মুলাটা আছে T=2π√LG, সরাসরি এই ফর্মুলা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো কোশ্চেন এখনও দেয় নাই, বুঝছো? এখন ঢাকা ইউনিভার্সিটিতে কেমন কোশ্চেন দিয়েছে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা স্টেপে কোশ্চেন দিয়েছে। যেমন দেখো, আমি এখানে যদি জিটা ধ্রুবক রাখি তাহলে আমাদের সূত্রটা হয় আমাদের T2/T1=, তোমার L2/L1, তারপরে যদি আমি এলটা ধ্রুবক রাখি তাহলে এখানে G1/G2, ঠিক আছে? তো এখন খেয়াল করো, আমি বলতেছি এল ধ্রুবক থাকলে, সো এলটা ধ্রুবক থাকলে টি এবং জি এর সাথে সম্পর্ক, সো টি এবং জি এর সাথে সম্পর্ক দিয়ে আমাদের ম্যাথটা এসেছে। সো পরে আর একটা ম্যাথ এসছে, এই 3-4 সালে যে কোশ্চেনটা আসছে আমি বলবো এই ম্যাথটা স্কিপ করতে পারো, কেন এটা ক্যালকুলেটার ছাড়া করা যায় না। সো আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, 17-18 সালে যেরকম আসছে ঢাকা ইউনিভার্সিটিতে ওরকম কোশ্চেন আসতে পারে। এবং আরেকটা কোশ্চেনও আসছে, তুমি এটাও একটু করবা কাইন্ডলি, সো এটাও একই টাইপের কোশ্চেন, একটু স্ক্রিনশট দিয়ে রাখো, তুমি নিজে করবা। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি টি ধ্রুবক থাকে, টি যদি ধ্রুবক থাকে তাহলে এল এবং জি এর ভিতরে একটা সম্পর্ক থাকে, তো এরকম কোনো কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত দেয় নাই, ওকে? অ্যান্ড দেন দেখো, জি যদি ধ্রুবক থাকে তাহলে সূত্র হয় এই যে এতটুকুর ভিতরে, সো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসছে। আমরা একটু দেখি, 2টা কোশ্চেন আসছে, ঠিক আছে? অর্থাৎ এই যে এই সূত্রতে ঢাকা ইউনিভার্সিটিতে 2টা কোশ্চেন আসছে। এবং আমাদের এবার বিশেষ ক্ষেত্র দিয়ে আমাদের যে কোশ্চেনটা আসছে দেখো, শর্টকাট সূত্র, এইগুলো আমি বলবো বেশি জোর দিয়ে করতে, ঢাকা ইউনিভার্সিটিতে এইগুলো বেশি আসতে পারে, পসিবিলিটি অনেক বেশি। কীরকম সেটা তোমাকে বলা হবে, যে আমি যদি এইটা, এই যে এই সূত্রে দেখো যে টির সাথে এল এর কী সম্পর্ক দেখো, তো টির সাথে এল এর সম্পর্ক আর এখন না, তার মানে আমি যদি এলটা এন গুণ করে দিই তার মানে এখানে √n হবে, যেহেতু এটা রুটের ভিতরে আছে, তার মানে যদি এল গুণ করে দেওয়া হয়, এলটা এন গুণ হয়, যদি এলটা কত হয়, এল যদি এন গুণ হয় তখন সূত্রটা হচ্ছে এটা। আর যদি এল বের করতে চাই তাহলে এখানে স্কোয়ার দিতে হবে, তাহলে যদি আমি L2 বের করতে চাই তাহলে এখানে n² L2, অর্থাৎ যদি আমাদের এটা বলে দেয় যে টি যদি এন গুণ হয়, সো এই শর্টকাটটা একটু পড়বা, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো, এখানে বলা হচ্ছে যে দোলনকাল কত, এখন দেখো আমাদের এখানে বলা হচ্ছে একটি অপরটির দ্বিগুণ, দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে না, তো দৈর্ঘ্য দ্বিগুণ করলে কী করতে হবে ভাইয়া, দৈর্ঘ্য দ্বিগুণ করা মানে কেন √2 বাড়াতে হবে, তাহলে √2 × 3 না, এই যে T1 মানে আগে 3 ছিল, তাহলে √2 × 3 করলে ক্যালকুলেশন করলে উত্তর ফিনিশ। তারপরে আমরা যদি আবার দেখি, বলা হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে দোলনকাল কত, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি, এখানে √2 হবে, শুধু √2T অ্যান্সার হয়ে গেছে। আমি বলবো যে এই কোশ্চেনগুলো অনেক ভালো করে করবা, 3টা আসছে। এবার দেখো, একই রকম কোশ্চেন, বলা হচ্ছে যে দৈর্ঘ্য দ্বিগুণ, একই রকম কোশ্চেন, বাবা রিপিট করছে, আমরা দেখাচ্ছি না। এবার দেখো, বলা হচ্ছে পর্যায়কাল যদি এনগুণ করে দিই, পর্যায়কাল এনগুণ করলে কী হবে, এটা কি স্কোয়ার করতে হবে না, তো খেয়াল করো এখানে বলেছে পর্যায়কাল দ্বিগুণ করলে, তাহলে 4 গুণ হবে, 4 গুণ, এই যে ডি নম্বর অ্যান্সার, বুঝছো বিষয়টা? তাহলে আমরা প্রথমে বললাম যে বেসিক যে ফর্মুলাটা আছে, যে আমাদের এই ফর্মুলাতে এটা কোনো ম্যাথ আসে নাই, কিন্তু যদি জি ধ্রুবক থাকে সেটা এরকম একটা ফর্মুলা হয়, কিংবা এল ধ্রুবক থাকলে একটা ফর্মুলা হয়, ওই ফর্মুলাতে ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ এসছে, এবং এইটা থেকে বিশেষ ক্ষেত্র আছে সেটা আমরা জানলাম। এখন আমরা একটু দেখবো আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, আমরা একটু যদি দেখি, এটাও বেশ গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলো ঢাকা ইউনিভার্সিটি ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়। খেয়াল করো, আমরা এখানে লিখেছি পর্যায়কাল নির্ভর করে না বিস্তার ও ববের ভরের উপরে, কারণ খেয়াল করো আমরা যদি এই সূত্রটা দেখে খেয়াল করি, এখানে কোনো এম নাই, মানে ভর নাই, তোমাদের সূত্রটা পড়ো যে T=2π√M/K, ওইটা কিন্তু স্প্রিংয়ের সূত্র, আর এটা হচ্ছে T=2π√L/G, এটা কিন্তু তোমার সরল দোলকের সূত্র, কাজে 2টা কিন্তু এক করে ফেলালে হবে না, বুঝছো?
তো এই যে সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল নির্ভর করে না ববের ভরের উপর এবং বিস্তারের উপর। বিস্তার মানে কি, যে সরল দোলকটা যখন দোলে তখন এই যে সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করলে সেটাকে আমরা বিস্তার বলি। তাহলে আমাদের এই বিস্তারের উপরে নির্ভর করতেছে না, আবার আমাদের নির্ভর করতেছে না কিসের উপরে, দেখো বিস্তারের উপর নির্ভর করতেছে না এবং আমাদের এখানে ভরের উপর নির্ভর করতেছে না। তাহলে এখানে কোশ্চেন অনেকভাবে ঘোরাতে পারে, যে বিস্তার দ্বিগুণ করলাম বা হচ্ছে আমি বললাম যে তোমার ববের ভর তিন গুণ করে দিলাম, সরল দোলকটির পর্যায়কাল কী হবে, নির্ভর করে না তাহলে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। তারপরে এই জিনিসটা একটু পড়বা, দেখো মহাকাশে কিংবা ভূকেন্দ্রে কিংবা কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে আমাদের আসলে তোমার যদি বলি তাহলে কীরকম হয়, দেখো মহাকাশে ভূকেন্দ্রে ও কৃত্রিম উপগ্রহের অন্তরে আমাদের জিটা শূন্য হয়, আর জি শূন্য হলে এফ শূন্য হয় এবং টি ইনফিনিটি হয়। খেয়াল করো আমরা যদি এই সূত্রে এখানে বসাই, এখানে জিটা শূন্য বসাই দিই তাহলে টিটা ইনফিনিটি পাবো না, দেখো আমি যদি জিটা শূন্য বসাই দিই তাহলে টিটা ইনফিনিটি পাবো, এবং টি যদি শূন্য হয় তাহলে ওয়ান বাই এফ আমরা জানি, তাহলে সরি আমরা জানি যে টি যদি আমাদের এখানে কত হয় ইনফিনিটি হয়, দ্যাট মিনস আমরা ওয়ান বাই জিরো ধরে নিই, তাহলে আমরা এফ ইকুয়াল টু জানি ওয়ান বাই টি, তার মানে এটা শূন্য হবে। সো এই জিনিসটা একটু পড়বা, যে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকাল কত, এই যে কিছু ইনফরমেশন জানা দরকার সেটা আমি তোমাদের লিখে দিয়েছি। দেন দেখো দ্বিতীয় যে কেস, কেস ওয়ান কিন্তু আমরা ববের দোলনকাল নিয়ে অনেক কিছু আলোচনা করলাম, এখন কেস টু যেটা আছে এখানে লোড নিচ্ছে হয়তো বা, আচ্ছা এখানে কেস টু যেটা আছে স্প্রিংয়ের দোলনকাল, রাইট। সো স্প্রিংয়ের দোলনকাল এটা দুইভাবে হতে পারে, প্রথমত তোমার একটা স্প্রিং আনুভূমিকভাবে থাকলে কী হবে আর একটা স্প্রিং উলম্ব থাকলে কী হবে হবে। সো আনুভূমিক স্প্রিং থেকে একটা কোশ্চেন আসছে আর উলম্ব স্প্রিং থেকে তোমার একটা কোশ্চেন আসছে, কিন্তু উলম্ব স্প্রিংয়ের বিশেষ ক্ষেত্র দিয়ে আর একটা কোশ্চেন আসছে। অ্যান্ড দেখো স্প্রিং সম্পর্কিত কাজ নির্ণয়, সো স্প্রিং সম্পর্কিত কাজ নির্ণয় থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 4-5 সালে কোশ্চেন আসছিলো, 6-7 সালে কোশ্চেন আসছিলো, অ্যান্ড দেন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই কনসেপ্টকে কাজে লাগিয়ে রিটেন কোশ্চেন আসছে 2020-21 সেশনে। আমি তোমাদের বারবার বলতাম যে ফিজিক্সের বিগত বছরের কোশ্চেন তুমি সলভ করবা, দেখবা পুরাতন আমলের যে কনসেপ্টগুলো দিয়ে ফিজিক্সে এমসিকিউ আসছিল দেখবা ওই প্যাটার্ন ফলো করে ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্ন করবে। অ্যান্ড দেখো আমি এটা প্রায়ই বলি, যখন এটা গত বছর আমি বলেছি অ্যান্ড দেন সেটাই কিন্তু হয়েছে, এখানে যে রিটার্নটা আসছিল মেবি রিটার্ন কি এমসিকিউ এটা আমি জানি না, তবে রিটার্ন এই ধরনের কোশ্চেন আসতে পারে, বুঝছো বিষয়টা। আমি আমি তোমাদের বারবার বলবো, দেখো এই যে এই কোশ্চেন না স্প্রিংয়ের যে কনসেপ্ট না, দেখবা যে এই কনসেপ্ট দিয়ে 2-1 বছরের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি দেখবা রিটার্ন দিয়ে দিয়েছে, আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি। তো দেখো এই যে পুরাতন আমলের কনসেপ্ট সেইটাই কাজে লাগে ঢাকা ইউনিভার্সিটিতে 2020-21 সেশনে কোশ্চেনটা দিয়েছে, এবং রিটার্ন কোশ্চেনও কিন্তু দিতে পারে, ঠিক আছে। অ্যান্ড দেন টাইপ টু SSM-এর কয়েকটি রাশিমালা, এগুলো তোমরা হয়তো বা জানো, স্মরণের ব্যাপারটা জানো, স্মরণ থেকে একটা কোশ্চেন আসছে, বেগ থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, বেগ থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, ঠিক আছে। দেখো বেগ নির্ণয়, সো বেগ থেকে সর্বোচ্চ এবং প্রত্যেকটা কোশ্চেনের সর্বোচ্চ বেগ, তোমরা জানো সর্বোচ্চ বেগ মানে কি, যে ভিম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, সো প্রত্যেকটা ক্ষেত্রে সর্বোচ্চ দ্রুততে কোশ্চেন আসছে, এবং অনেকগুলো কোশ্চেন আসছে, 60টা কোশ্চেন আসছে। অ্যান্ড কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটা তুমি চাইলে পড়তে পারো অথবা না চাইলেও হবে। অ্যান্ড দেন দেখো গতিশক্তি, গতিশক্তি তো পারবা, ওকে এবার এই শর্টকাটটা একটু ভালো করে পড়তে হবে, কারণ ঘুরে ফিরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে। শর্টকাটটা কীরকম জানো, এটা আমি আলাদা একটা ভিডিও দিয়েছিলাম, ওটা দেখতে পারো, সেটা মাত্র 5 সেকেন্ডে অ্যান্সার বলা যায়। এটা কী করতে হয় জানো, যে এই পাশে এক্সের সাথে যেটা আছে সেইটা ডিভাইড বাই প্রথমে যেটা আছে সেটা, তাহলে 7/3 কত করলে কত হয়, 9 হয় না, 9কে রুট করো, উত্তর হয়ে গেছে, তাহলে 3 উত্তর হবে। আবার এখানে আছে 25 বাই, এখানে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 25/1, তাহলে 25 ওইটাকে রুট করো, 5 উত্তর হবে, ওই দেখো, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের টাইপ 4, এখান থেকে আমাদের 3টা 4টা কোশ্চেন আসছে, এগুলো একটু ভালো করে করবা, 3টা কোশ্চেন আসছে, সরল দোলকের মোট শক্তি গতিশক্তি বিভব শক্তিটা পড়বা, অ্যান্ড দেন গ্রাফ থেকে 1টা কোশ্চেন আসছে। সো সবগুলো যদি স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে হয়তো বা বুঝতে পারবা। তাহলে আমাদের সাজেশনের ভিডিওটা এখানে শেষ করতেছি, আমরা সামনে অন্য কোনো চ্যাপ্টারে শর্ট সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।